شكرتي شكرت الله ভালো করোনা পরিস্থিতি সবাই ঘরে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে পাশাপাশি আমরা আমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি এটা দেখে ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হবে আশা ব্যক্ত করছি তবে আজকে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বিষয়ে পঞ্চম অধ্যায়ে পড়াবো তোমাদের একটু ভয় করে কিন্তু লক্ষ্য করো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি উদ্ভিদ দেখতে পাচ্ছি সূর্যের আলো পড়ছে এ থেকে আমরা একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে আমরা আগের শ্রেণীতে পড়েছি যে প্রত্যেকটি উদ্ভিদ খাদ্য গ্রহণ করে এটা তার বৈশিষ্ট্য জীব তার খাদ্য গ্রহণ করে এটা তার বৈশিষ্ট্য জীবের মধ্যে উদ্ভিদ একমাত্র নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাহলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এই যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই প্রক্রিয়াটা নাম হচ্ছে সালোক সংশ্লেষণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আমরা এই আলোচনায় উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করতে পারে একমাত্র জীবের মধ্যে উদ্ভিদই খাদ্য প্রস্তুত করতে পারে নিজের খাদ্য নিজে উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করতে পারে আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়ে সাধারণত আমরা বিভিন্ন কাজ করে থাকি বিভিন্ন যন্ত্র বিভিন্ন কাজ করে থাকে সব ক্ষেত্রে একটা বিষয় কাজ করে সেটা হচ্ছে কি শক্তি তাহলে শক্তিটা কোথা থেকে আসে শক্তিটা বিশেষ করে আমরা যারা প্রাণী আমাদের শক্তিটা আসে খাদ্য গ্রহণ তাহলে খাদ্য গ্রহণের ফলে শক্তি আসবে কিভাবে আমরা জানি যে সূর্যের আলো হচ্ছে বিশাল শক্তির আধার সূর্যের আলো থেকে আমরা এই শক্তিটা পেয়ে থাকি আর এই সূর্যের আলোর মাধ্যমে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাহলে সালোক সংশ্লেষণ কাকে বলে সেটা সম্পর্কে আমরা একটু জানবো বলা হচ্ছে যে উদ্ভিদ যে প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে যে প্রক্রিয়া উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাকে সালোক সংশ্লেষণ আমি একটু সংজ্ঞাটা লিখি যে প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলোয় নিজের খাদ্য নিজের খাদ্য নিজেই
করে তার নাম শালোম সংশ্লেষ। তাহলে হচ্ছে যে শালোম সংশ্লেষের সংবাদ যে প্রক্রিয়া এখানে একটা বিষয় সবুজ উদ্ভিদ, আমরা সবুজ উদ্ভিদ কথাটা এর সাথে লাগাবো। সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ সূর্যের আলো নিজের থেকে নিজেই তৈরি করে, তার নাম হচ্ছে শালোম সংশ্লেষ। শালোম সংশ্লেষ প্রক্রিয়া এখানে আমরা একটি উদ্ভিদ দেখতে পাচ্ছি। এই উদ্ভিদের এগুলো হচ্ছে পাতা, সূর্যের আলো দিচ্ছে। উদ্ভিদরা নিজের থেকে নিজেকে তৈরি করে কিভাবে আমি চিত্রের মাধ্যমে তোমাদের আর একটু ভালোভাবে জানাবো। এই উদ্ভিদ মাটি থেকে মূলরোমের সাহায্যে পানি সংগ্রহ করে, এই পানি কাণ্ডের মাধ্যমে পাতায় গিয়ে পৌঁছায়। এই পাতায় গিয়ে পৌঁছায়, পাতায় এক ধরনের রঞ্জক পদার্থ আছে ক্লোরোপ্লাস্ট নামে রঞ্জক পদার্থ আছে। এই ক্লোরোপ্লাস্টের কারণে প্লাস্টিক, ক্লোরোপ্লাস্ট হচ্ছে প্লাস্টিকের একটা অংশ। এটা তোমরা পরবর্তী ক্লাসে গেলে আরো বিশদ জানতে পারবে। ক্লোরোপ্লাস্টের রং হচ্ছে সবুজ, তাহলে পাতাগুলো হচ্ছে সবুজ। তাহলে শালোম সংশ্লেষণে এইটা কিন্তু একটা মুখ্য উপাদান যে সবুজ হতে হবে, সবুজ উদ্ভিদ হতে হবে। তাহলে সবুজ উদ্ভিদ মূলরোমের সাহায্যে কাণ্ডের মধ্যে দিয়ে পানি পাতার কাছে, তারপরে সূর্যের আলোর উপস্থিতিটা, সূর্যের আলোর উপস্থিতিতে বাতাস থেকে এই পাতা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, পত্রের রন্ধ্রের মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এই কার্বন ডাইঅক্সাইড পানি বিক্রিয়া করে প্লাস্টিকের ভেতরে বিক্রিয়া করে গ্লুকোজ, গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য উদ্ভিদ তৈরি করে, পাশাপাশি তৈরি হয় অক্সিজেন এবং পানি। তাহলে এই শালোম সংশ্লেষণ প্রক্রিয়াটা আবার একটু বলে, মূলরোমের সাহায্যে কাণ্ডের মধ্যে দিয়ে পানি পাতায় পৌঁছায়, পাতা সূর্যের আলোর উপস্থিতিতে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং অক্সিজেন। এটা হচ্ছে শালোম সংশ্লেষণে এইভাবে উদ্ভিদ খাদ্য নিজের খাদ্য নিজে তৈরি করে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে পাতায় কেন শালোম সংশ্লেষণ সংঘটিত হয়, পাতায় কেন শালোম সংশ্লেষণ সংঘটিত হয়। পাতা যেহেতু সবুজ, চ্যাপ্টা এর মধ্যে আলো বেশি পরিমাণে আলো সে গ্রহণ করতে পারে। দ্বিতীয়ত পাতা পত্ররন্ধ্র আছে, পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড জাতীয় গ্যাসীয় পদার্থ সে গ্রহণ করতে পারে। আর যেহেতু এই পাতা আরেকটা হচ্ছে যে এই পাতার মধ্যে যে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টের সবুজ অংশটা পাতায় সবচাইতে বেশি, এ কারণে উদ্ভিদে পাতায় শালোম সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্ভব হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে উদ্ভিদ কীভাবে নিজের খাদ্য নিজে তৈরি করে। তাহলে শালোম সংশ্লেষণ পদ্ধতিটা আমি একটি উদ্ভিদের মাধ্যমে, একটি উদ্ভিদ চিত্রের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, তারপরেও এই প্রক্রিয়াটা কিভাবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়, এই শালোম সংশ্লেষণ পদ্ধতিটা সেটা আমি একটু দেখাবো। তাহলে আবার আমি বলছি যে উদ্ভিদ মূলরোমের সাহায্যে পানি কাণ্ডের মধ্যে দিয়ে পাতায় পৌঁছায়, পাতা বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে সবুজ ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্য আলোর উপস্থিতিতে নিজের
খাদ্য নিজে তৈরি করতে পারে। আর এবার আমরা শিখব যে এই পদ্ধতিটা, সালোক সংশ্লেষণ পদ্ধতিটা কিভাবে সম্পন্ন হয়ে থাকে। আমরা বলছি যে বাতাসে একটা সমীকরণের মাধ্যমে আমরা এটাকে দেখাতে পারি। সমীকরণের মাধ্যমে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ সংশ্লেষণ প্রক্রিয়া এই সমীকরণ মাধ্যমে কি কি দরকার সেটা আমরা দেখি। যে প্রথমে আমরা বলছি যে কার্বন ডাই অক্সাইড বাতাসে আছে, এটা পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে বাতাস থেকে পৌঁছায়, সাথে মৌনমের সাহায্যে যে পানি কান্ডের মধ্যে দিয়ে পাতায় পানি। আর কি বললাম যে পাতায় যে সবুজ অংশটা থাকে সেটাকে ক্লোরোপ্লাস্টের আরেকটা অংশ হচ্ছে ক্লোরোফিল, আর কি থাকে ক্লোরোফিল। কার্বন ডাই অক্সাইড পানি বিক্রিয়া করবে কার্বন ডাই অক্সাইড পানি, আর উপস্থিত থাকবে সূর্যের আলো এবং ক্লোরোফিল। ক্লোরোফিল হচ্ছে সবুজ অংশ, যেটা আবার বলছে যে উদ্ভিদের সবুজ যে অংশ সেটা হচ্ছে ক্লোরোফিল। উৎপন্ন করবে গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস পানি, বিক্রিয়া করে গ্লুকোজ এটাই খাদ্য, গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপন্ন করবে, সাথে অক্সিজেন বাতাসে ছেড়ে দিবে এবং পানি উৎপন্ন পানির পাত্রের মধ্যে দিয়ে প্রশ্বাসের প্রক্রিয়া বাতাসে বেরিয়ে যাবে। এটা আমরা পরের প্রশ্বাসের প্রক্রিয়া যখন যাবো তখন জানতে পারবো। তাহলে কার্বন ডাই অক্সাইড পানি সূর্যের আলো ক্লোরোফিল গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করবে, অক্সিজেন বাতাসে ছেড়ে দেবে পানি উৎপন্ন করবে। তাহলে এ ছিল সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সমীকরণের মাধ্যমে আমরা কীভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা দেখাতে পারি, এইভাবে সালোক সংশ্লেষণ পদ্ধতিটা সম্পন্ন হয়ে থাকে। এই সালোক সংশ্লেষণ পদ্ধতি দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে দুই পর্যায়ে হয়ে থাকে, আর হচ্ছে আলোক পর্যায়ে অর্থাৎ দিনের বেলা হয়ে থাকে, আর হচ্ছে যে অন্ধকার পর্যায়ে সূর্যের আলো উপস্থিতিতে, এবং আর একটা হচ্ছে অন্ধকার পর্যায়ে। পরবর্তীতে তোমরা এই বিষয়ে বিশদ জানতে পারবে। তো আমি তোমাদের একটা কাজ দিয়ে দিই, এটা তোমরা বাসায় বসে এর ফলাফল তৈরি করবে।
চিত্রটা তোমরা দেখবে। এখানে দেখো যে এটা একটা উদ্ভিদ, এখানে একটি মোমবাতি আছে, এটা একটা উদ্ভিদ, এখানে মোমবাতি নেই বা ঢাকনা অবস্থায় আছে, এটা হলো একটা জার দিয়ে, এটা জার দিয়ে এই উদ্ভিদটিকে ঢেকে দেওয়া হয়েছে। এই দুটা উদ্ভিদ থেকে কি ঘটছে, এই উদ্ভিদে কি ঘটছে, এই ফলাফল তোমরা পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণ করবে এবং এর ফলাফলটা খাতায় লিখবে। এটাই হচ্ছে তোমার বাড়িতে বসে এটা পর্যবেক্ষণ করবে এবং খাতায় লিখবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ, আমার দেখা হবে ইনশাআল্লাহ আরেকদিন অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে। Thank you.